আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। মোহাম্মদ বিল্লাল হোসেন। আচ্ছা স্যার, আপনি কোথা থেকে এসেছেন? কুমিল্লা, মুরাদনগর, গাজীপুর গ্রাম। আচ্ছা স্যার, জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে এসেছিলেন সর্বপ্রথমে? ব্যাক পেইন, শোল্ডার, ঘাড় ব্যথা। আচ্ছা, আপনার এই সমস্যাটা আপনি কতদিন যাবত ভুগছিলেন? বিগত 2 বছর। গত 2 বছর যাবত আপনি এই সমস্যাটা ভুগছিলেন। এই সমস্যাটার কারণে আপনি আপনার প্রাত্যহিক জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন সাধারণত? চলাফেরা করার জন্য আমার সমস্যা হতো, গা লাড়তে পারতাম না, হাত লাড়তে পারতাম না, ওজন উঠাতে পারতাম না। মানে স্বাভাবিক যে কাজকর্মগুলো মানুষ সারা দিনে করে সেই কাজগুলো আপনি কোনোটাই ঠিক মতো করতে পারছিলেন না। আচ্ছা, জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ডিপিআরসি হসপিটাল। আচ্ছা, ডক্টর শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে আপনি ট্রিটমেন্ট, আজকে কতদিন যাবত ট্রিটমেন্ট করেছেন? আজকে 12 দিন। আচ্ছা, আজকে 12 দিন যাবত আপনি ট্রিটমেন্ট করেছেন। আচ্ছা, 12 দিন যাবত ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থা এখন আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। এখন আপনি অনেক ভালো এবং অনেক সুস্থ বোধ করছেন আগের থেকে? হ্যাঁ। আচ্ছা স্যার, জানতে চাইবো যে এই সমস্যাটার কারণে এর আগে কি আপনি কোথাও কোনো ট্রিটমেন্ট বা কিছু করেছিলেন? আমি বাইরে ছিলাম, বাইরে ট্রিটমেন্ট করছি। তারপর দেশের বাইরে ছিলাম? হ্যাঁ, দেশের বাইরে ছিলাম, দুবাইতে। আচ্ছা, তারপর আমি স্যারের সাথে ফেসবুক এবং ইউটিউবে সাথে কানেক্টেড হয়ে আপনি স্যারের প্রোগ্রামগুলো দেখে তখন আপনি ডিসিশন নিয়েছেন আপনি স্যারের সাথে এসে দেখা করবেন? হ্যাঁ। আচ্ছা, আমরা এখানে ওনার সহধর্মী নিয়ে পেয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি দেখেছেন আপনার হাজবেন্ড গত 2 বছর যাবত ওনার ঘাড়ে ব্যথা সহ কোমরে ব্যথা, এই ব্যথাগুলো উনি ভুগছিলেন এবং বেশ অনেক দিন ধরে এই কষ্টে উনি ভুগেছেন। তো ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে উনি ট্রিটমেন্ট করে উনি বলছেন যে এখন উনি সম্পূর্ণ সুস্থ। আপনি ওনাকে আগে এবং পরে দুইটাতে কেমন দেখছেন, এখন কতটুকু ইম্প্রুভ দেখছেন? আগের থেকে এখন ভালো, অনেক ভালো। ওনার যে উনি করতে পারতেন না সেই কাজগুলো এখন উনি অনায়াসে করতে পারছেন। মাশাআল্লাহ স্যার, আপনি বলেছেন আপনি ইউটিউবের মাধ্যমে ডিপিআরসি হসপিটাল এর ঠিকানাটা সবার প্রথম জানতে পারেন এবং আপনি স্যারের ফলোয়ার ছিলেন দীর্ঘদিন এবং পরবর্তীতে আপনি ডিসিশন নিয়েছেন আপনি স্যারের সাথে এসে দেখা করবেন। দেখা করার পরে স্যার কি বলেছিলেন আপনাকে? আগে বলছে যে ভর্তি হওয়ার জন্য। আচ্ছা, তারপর আমি একদিন অপশন নিয়ে এসে তারপর ভর্তি হয়ে গেছি স্যারের হসপিটালে, ডিপিআরসি হসপিটালে। আচ্ছা, দেন তারপরে প্রচেষ্টা এবং সঠিক ট্রিটমেন্টের কারণে আজকে আপনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ। স্যার, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি যতদিন ভর্তি ছিলেন এখানকার ডক্টর, নার্স বা ম্যানেজমেন্টে যারা ছিলেন আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল আপনি কি তার সবটুকু টাইম টু টাইম পেয়েছেন? পেয়েছি, আলহামদুলিল্লাহ, টাইম টু টাইম সবটুকু পেয়েছেন। স্যার, এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। স্যার, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, যেমন গত 2 বছর যাবত আপনি আপনার বিভিন্ন ব্যথার কারণে আপনি আপনার যে স্বাভাবিক কাজগুলো করতে পারেননি, আপনি দেশের বাইরে ট্রিটমেন্ট, এর সঠিক যে ধরনের ফল পাওয়ার কথা ছিল হয়তো আপনি সে ধরনের ফল আপনি পাননি। আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের দেশে বা দেশের বাইরে ছড়িয়ে আছে যারা হয়তো এই ধরনের ট্রিটমেন্টগুলো তারা চান, বা অনেকে আছে যে কার কাছে যাবে তারা বুঝতে পারে না, অনেকে আছে যে বিভিন্ন ভুয়া ডক্টরের কাছে গিয়ে তারা সারা জীবন পঙ্গুত্ব বরণ করেন, এমন অনেক ঘটনা আমরা দেখতে পাই। আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? এটাই বলতে পারি যে বিদেশে তো আপনার ট্রিটমেন্ট নিতে পারে কিন্তু এরা সময়মতো, মানে সময়টা নাই যে ডিউটি সময়টা নেবে ট্রিটমেন্ট, সেই সময়টা এরা পায় না। জি জি, ঠিক আছে, কাজের জন্যে তারা ওই সময়টা, এরা যদি অবসর টাইম নিয়ে এসে, ছুটি নিয়ে এসে দেশে এসে স্যারের সাথে দেখা করে এবং ট্রিটমেন্ট নেয়, আলহামদুলিল্লাহ এরাও ভালো হবে। কারণ আপনি নিজে এসে, আমি নিজেও ট্রিটমেন্ট নিচ্ছি আর যারা আপনারা দেখছেন বা তারা চিকিৎসা করার জন্য অনুগত হয়েছেন তারা এসে ইনশাল্লাহ এখানে চিকিৎসা করেন, ইনশাল্লাহ ভালো হয়ে যেতে পারে। কারণ আপনি নিজে ট্রিটমেন্ট পেয়ে সুস্থ হয়েছেন এই জন্য আপনারও বিশ্বাস যে তারা আসলে তারা অবশ্যই সুস্থ হবে। তো সবশেষে একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি এই সেবার মানকে আপনি 100-তে কত নাম্বার দেবেন? 100-তে 100-ই দিব, কেন আমি এখন আগের থেকে অনেকটা সুস্থ, 100-তে 100-ই দিতে পারি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। বিডিডিজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন।
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।